একটাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি, এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভগবান রামকে এখন ভোটের মার্কেটিং এ নামাতে হয়েছে। আর দিনের হিসেব নয়, রাম মন্দিরের উদ্বোধনের কাউন্টডাউন এখন চলছে ঘন্টার হিসেবে। আর তার আগে এই নিয়ে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে উঠেছে টানাপোড়েন। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে শঙ্করাচার্যদের বক্তব্য টেনে আনছে সিপিএম। আমারে লাড়লে প্যারে প্রধানমন্ত্রী জি মূর্তি কা স্পর্শ করকে উনহে প্রতিষ্ঠিত করেঙ্গে, গর্ভগৃহ মে ও লোক রহেঙ্গে আর বাহার তালি বাজাতে হুয়ে হাম শঙ্করাচার্য রহেঙ্গে, ইয়া ক্যা শাস্ত্রীয় মর্যাদা হ্যায়? শাস্ত্রোঁ কে অনুসার জো মন্দির হোতা হ্যায় ও ভগবান কা শরীর হোতা হ্যায় আর উসকা জো শিখর হোতা হ্যায় ও উনকি আঁখ আর কলশ উনকা সির হোতা হ্যায়। তো এসে মে বিনা সির কা বিনা আঁখ কা মন্দির আগর উসমে প্রাণ প্রতিষ্ঠা কি যায়গি তো ইয়ে শাস্ত্র কি দৃষ্টি সে উচিত নাই হ্যায়। और इसीलिए हम वहाँ नहीं जा पा रहे हैं, क्योंकि जाएंगे तो लोग कहेंगे कि आपके सामने अशास्त्रीय कार्य कैसे हुए। जे दिन अयोध्याते रामलला प्रतिष्ठा प्राण प्रतिष्ठा इत्यादि इत्यादि करार मध्य दिए नतून अवतार के तैरि करार प्रचेष्टा करा हबे सेई दिनटा शंकराचार्यराओ पछंद करते पारेन, जेटा धर्म ना, ओटा धर्मेर कोनो बंदोबस्त ना, धर्मके राजनीतिक जायगाय निये जावा अथवा राजनीति द्वारा धर्मेर এছাড়াও গিরিশ পার্কের 81 বছরের পুরনো রাম মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ ভজনের। 12:30 নাগাদ শুরু হবে বিশেষ আরতি। অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। শ্রীরাম সেনার পক্ষ থেকে ওই দিন গণেশ টকিজ থেকে রাম মন্দির পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। বহু রকম চক্রান্ত চলছে যাতে মানুষ রাম মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে, আনন্দের প্রকাশ না ঘটাতে পারে। উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, এখন বিজেপির নেতা হয়েছেন, ফলে তৃণমূল কি কি অসভ্যতা করতে পারে শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো জানে। সূত্রের খবর, হিন্দু জাগরণ মঞ্চ ও অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে 6 ফেব্রুয়ারি রাজ্যবাসীর জন্য বিশেষ অযোধ্যা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনে প্রায় 8,000 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি ও তার পরিবার, শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, শিল্পপতি অজয় পিরামল, শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন নারায়ণ মূর্তি, জিন্দল স্টিলের কর্ণধার নবীন জিন্দল, এছাড়াও আরও একাধিক শিল্পপতি আমন্ত্রিত অযোধ্যার অনুষ্ঠানে। সিনেমার জগৎ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন, অনুপম খের এবং আরও অনেককে। তারকা ও শিল্পপতিদের কেউ কেউ মন্দিরের উদ্বোধনের দিন নিজেদের প্রাইভেট জেটে অযোধ্যায় হাজির হবেন, কেউ কেউ আগের দিন নবনির্মিত অযোধ্যা এয়ারপোর্টে বিমানে হাজির হবেন। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান, ABP আনন্দ।